আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আমি আমার বাসা টাঙ্গাইল থেকে। তো বেশ কয়েকদিন বাবার বাড়ি শ্বশুর বাড়ি ঘুরে ফিরে অবশেষে নিজের বাসায় আবার চলে আসলাম। আবার শুরু হয়ে গেল আমার কর্মব্যস্ত দিন। তো নতুন বছরের প্রথম দিন, বাচ্চাদের স্কুল। তো আজকে সকাল থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি, তো আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে। গতকাল রাতেই আমি এসেছি, আর এসেই দেখি আমার গাছগুলো পানির অভাবে প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাছগুলোকে একটু খাবার দিয়ে দিচ্ছি, মানে পানি দিচ্ছি। আমি আমার বারান্দার এই যে সাইডে যে টপটা ছিল এখানে হচ্ছে পেঁয়াজ গাছ বুনেছি। পেঁয়াজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর এই যে এই পাশে হচ্ছে এই টপটাতে পেঁয়াজ রসুন আর হচ্ছে লেমন গ্রাস আছে আর কি। তো পানি দিলাম, তো পেঁয়াজ কিন্তু বড় বড় হয়ে গিয়েছে, রসুনও হয়েছে মাশাল্লাহ। তো এবারে চলে যাব রান্নাঘরে। তো এই তো রান্নাঘরে চলে আসছি, দুটো ডিম সিদ্ধ দিচ্ছি। আজকে বাচ্চাদেরকে ডিম দিব না, কারণ গতকাল রাতে ওদেরকে ডিম দিয়েছিলাম রাতের খাবারে। কারণ যেহেতু গতকাল আমি এসেছি, তো গতকাল আসলে এজন্য তাড়াহুড়ো করে রাতের বেলা ডিম ছাড়া অন্য কিছু রান্না করতে পারি নাই। তো সকালবেলা জাস্ট আমার জন্য দুটো ডিম সিদ্ধ করলাম, ওদের জন্য সকালবেলাই আমি একটু ভাত মাংস এগুলো রান্না করব, কারণ ওরা গতকাল রাতের খাবারটা ওদের ভালো হয় নাই। যেহেতু এসে পুরো বাসা ক্লিন করতে হয়েছে, বাসার খুব বাজে অবস্থা ছিল। তো আমি ডিম দুটো উঠিয়ে নিয়ে আবার একটু গরম পানি দিলাম। তো দুটো ডিম আর গ্রিন টি সকালের নাস্তা আমার। তবে আমি ডিম আর গ্রিন টিটা কিন্তু একসাথে খাই না, যদিও একসাথে বানাই। ডিমটা খাওয়ার 20 মিনিট পর হচ্ছে গ্রিন টিটা খাই। আর গ্রিন টি বানাতে হয় একদম এই যে পানিটা জাস্ট ফুটে উঠলেই, একদম অর্গানিক যে গ্রিন টির যে পাতা। আর আমি যে গ্রিন টিটা খাই এটা একদম অর্গানিক, এটা একদম গরম পানির মধ্যে দিলে মানে পাতা হয়ে যায় আর কি, মানে কচি যে কাঁচা পাতা ঠিক ওরকমই হয়, একদম গ্রিন কালার হয়। তো জাস্ট গরম পানি দিয়ে ভাবে 20 মিনিট রেখে দিলেই হচ্ছে, 20 মিনিট পর হচ্ছে খুব সুন্দরভাবে এটা হয়ে যায় তৈরি। আর আমি যেহেতু এখন ডিমটা খাচ্ছি গরম গরম, আর চাটা রয়ে গিয়েছে ওইটা আমি 20 মিনিট পরে খাবো। কিছুদিন ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হচ্ছে ভালো হয়, মানে গরমটা থাকে। আবার এরকম খোলা থাকলেও সমস্যা নাই, আমি সবভাবে একটু ঠান্ডা হয়ে গেলে অবশ্যই তো লাগে গ্রিন টিটা। আর ডিমগুলো আমি একেবারে পুরোপুরি শক্ত করে সেদ্ধ করি না, একটু হালকা নরম থাকে। আর এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। অনেকেই জানতে চান যে আমার ওয়েট লস হয়েছে, আমি কী খেয়েছি বা কী করেছি, আমি আস্তে আস্তে শেয়ার করব। তবে আজকে সকালের নাস্তাটা তো দেখিয়ে দিলাম। তো একটু মানে সকালবেলা নাস্তা খাই, তারপর একটু ফোন টোন একটু চেক করি, দেন আমার রান্নাটা শেষ করে বাচ্চাদেরকে উঠিয়ে খেতে দিয়ে দিয়েছি। এখানে ওদেরকে আজকে মুরগির মাংস আর ভাত দিয়ে দিয়েছি, সকালবেলা জাস্ট ঝটপট করে এটাই রান্না করেছি। আর এখানে ওদের টিফিনের জন্য হচ্ছে চিকেন ফ্রাই করতেছি। এদিকে হচ্ছে ওদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, একদম নতুন বছরের শুরুতেই তো সব কিছু নতুন। এখানে নতুন জাওহারের একটা স্কুল ব্যাগ দেখতেই পাচ্ছেন, ড্রেস স্কুল ড্রেস নতুন, যা তারপর জুতা নতুন, সব কিছু এটা জিনাতে স্কুল ব্যাগ। তো দুই ভাই বোন নতুন ব্যাগ নতুন স্কুল ড্রেস পেয়ে খুবই এক্সাইটেড, যে স্কুলে যাবে কখন যাবে কখন যাবে। তো সেই যেই ভাবা সেই কাজ, ওদেরকে রেডি করে দিচ্ছি। আর এখানে হচ্ছে মোজা, যদিও সাদা মোজা আনা দরকার ছিল, কালো মোজা নিয়ে এসেছে আমার ছেলে। আর এগুলো হচ্ছে ওদের স্কুলের শু। অনেকে হয়তো বলতে পারেন যে এগুলো দেখানোর কী আছে, স্কুলের ড্রেস স্কুলের নতুন ব্যাগ এটা স্বাভাবিক সবাই কিনে। আসলে দেখেন এটা আসলে না সেই নিজেদেরকে ছোটোবেলায় নিয়ে যায়, ওরা যেরকম এক্সাইটেড ছিল ঠিক আমিও ওরকম এক্সাইটেড ছিলাম যে বাচ্চাদেরকে আজকে নতুন ড্রেস নতুন সব কিছু পরে স্কুলে নিয়ে যাব। আর আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ, জাওহার অনেক ভালো রেজাল্ট করেছে, সবগুলোতেই ফুল মার্কস পেয়েছে, জাস্ট ড্রয়িংয়ে কিছু কম মানে পয়েন্ট পেয়েছে। তো জাওহারের জন্য সবাই দোয়া করবেন, ও অনেক ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ।
তো এটা হচ্ছে জাওহারের জুতো। তো সব সময় আসলে ওদের বাবা যেটা মানে চুজ করে ওদের জন্য যে কোনটা পরে ওরা আরাম পাবে, যদিও জাওহারের স্কুলের কেসগুলো আরেকটু অন্যরকম, বাট আরামের জন্য হচ্ছে এটাই কিনে নিয়ে এসেছে। শু একদম সফট লেদারের আর কি। যখন ঠিক আমি স্কুলে পড়তাম, আমার মাও এভাবে যত্ন করে আমাকে রেডি করে দিত, দুই পাশে চুলে বেঁধে করে ফিতা দিয়ে বেঁধে দিত, তখন ফিতা দিয়ে বাঁধার একটা চল ছিল। তারপর হচ্ছে টিফিন বানিয়ে দিত, আর আমাদের টিফিনে এত ভেরিয়েশন ছিল না, বেশিরভাগ হচ্ছে সেই প্লেন নুডলস আর ডিম ভাজা দিয়ে ভাতও নিয়েছি টিফিনে আমরা আমাদের সময়ে। আর কখনো আমি স্কুল ড্রেস কাপড় এগুলো ধুয়ে নিজেটা নিজে ধুয়ে পড়তাম না। ইনফ্যাক্ট আমার মা আমার পরীক্ষার সময় আমাকে খাইয়ে দিত আর আমি পড়তাম। আর এখন আমি কত বড় হয়ে গিয়েছি, দুইটা বাচ্চা মেনটেন করি, ওদেরকে ড্রেস পরিয়ে রেডি করে দিই। আর আমি সবসময় আমার বাচ্চাদেরকে জুতা মোজা এগুলো ওরা যাতে করে নিজেরা নিজেরা পড়তে পারে সেটা ওদেরকে শিখিয়ে দেই, ওরা নিজেরাই পরে। আর আজকে প্রথম দিন এই জন্য একটু শার্ট জামাগুলো পরিয়ে দিলাম, বাট এরপর থেকে ওরা নিজেদেরটা নিজেরাই পড়বে, সেভাবে ওদেরকে প্রস্তুত করব। এই তো আমার বাচ্চারা রেডি, যার যার স্কুল ব্যাগ বই গুছিয়ে যার যার কাঁধে দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি, আর স্কুল ব্যাগটাও ওদের যার যার ব্যাগ ওদের নিজেদেরটা নিজেদেরকেই ক্যারি করা শিখিয়ে দিয়েছি। অনেকে আছে যে বাচ্চারা স্কুলে যায় আর মারা হচ্ছে ব্যাগ ক্যারি করে, এটা কিন্তু মোটেও ঠিক না। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়ার এই বিষয়টা যাতে করে ওরা শিক্ষা না পায়, মানে নিজেদের কাজটা নিজেরাই করতে হবে, এটা আসলে ওদেরকে শেখাতে হয়। আলহামদুলিল্লাহ ওরা দুজনেই সেটা করে, যতই ভার হোক না কেন, কষ্ট হোক না কেন, ওরা নিজেদেরটা নিজেরাই ক্যারি করে নিয়ে যায়। আর আমি দুপুরে রান্না করেছিলাম পালং শাক, আর হচ্ছে এখানে শোল মাছের একটা ঝোল করেছিলাম। আর আমাদের বিকেলের নাস্তায় ছিল মুড়ি, যেহেতু মাত্র আমরা এসেছি বাসায়, আমাদের আসলে ওরকম মানে সব কিছু মানে অ্যারেঞ্জ করা একটু কষ্ট, মানে কিছু বানাবো ওরকম ইয়া ছিল না। তো যাই হোক, আমরা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, তারপর হচ্ছে একটু আদা কুচি, সরিষার তেল, আর এগুলো দিয়ে হচ্ছে আর চানাচুর দিয়ে হচ্ছে বিকেলের নাস্তাটা মানে মুড়িই খেয়েছিলাম, মুড়ি মাখা আর কি। তো এটা যদিও মানে কি বলবো, তৈরি করাও খুবই সহজ আর খুবই মজা বাঙালিদের কাছে। ছোটোবেলায় আমাদের নাস্তা হিসাবেও আসলে এরকমই মুড়ি মাখাই থাকতো, আর কখনো কখনো তো নাস্তা করতামই না, নাস্তার ওই টাইমটাই আসলে ছিল না, কারণ স্কুলে থাকতাম। যখন হাই স্কুলে পড়তাম তখন বিকেল পর্যন্ত স্কুল করতাম, আবার বিকেলে স্কুলের উপর প্রাইভেট পড়তাম, একেবারে রাতে ভাত খেতাম বাসায় এসে। তো যাই হোক, বিকেলে নাস্তাটা শেষ, এবারে হচ্ছে আমি রান্না করব। আমার অনেক দিন ধরে খাওয়ার খুবই ইচ্ছা ছিল, আসলে এটা আমি জানি না কে কীরকমভাবে নেবেন বা কে এটা খান, আমি জানি অনেকে হয়তো খায় না, তবে সবার কাছে ভালোও লাগে না। তো আমার কাছে আসলে ভালো কখনো লাগতো না, বাট খুব খেতে ইচ্ছে করতেছিল। যখন থেকে আমি ডায়েটটা শুরু করেছিলাম ঠিক তখন থেকে আমার মানে ভিন্ন ভিন্ন খাবারের একটা ক্রেভিং উঠত। হ্যাঁ, কারণ আমি ডায়েটে আমার অনেক খাবার রেস্ট্রিকশন ছিল, মিষ্টি জাতীয় কোনো খাবার খাবো না, কার্বোহাইড্রেট অনেক কম খেতে হবে। তো তখন যে স্পাইসি খাবারগুলো এগুলো আমি আমার ডায়েটে সব খেয়েছি, তো তখন থেকেই না আমার মনে হতো যে আমি এই যে এই মানে গরুর ভুঁড়ি যেটা যেটা বট ভুনা বলে বা ভুঁড়ি ভুনা এটা খাবো, তো খুবই ইয়া ছিল। তো যাই হোক, সেইটাই আজকে রান্না করব রাতের বেলা, যেহেতু দুপুরবেলা সিম্পল খাবার রান্না করেছি আর এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তো আমি স্পেশালি হচ্ছে বাড়িতে পরিষ্কার করে ওই যে আমাদের যে আকিকা হলো জিনাতের আর আমার দেবরের ছেলের, তো ওইখানে জাস্ট আমাদের যে ইয়াটা ছিল ওই ইয়াটা রেখে আমি কিছুটা অংশ নিয়ে আসছি আর কি। তো সেটাই ভাবলাম ফ্রিজে রাখবো না, আজকেই রান্না করে খাবো। তো যেই ভাবা সেই কাজ, আমি সব মশলা একদম গরু মাংসের যেসব মশলা দিতে হয় সব কিছুই দিয়ে দিচ্ছি।
আর আমি আসলে আমার ওয়েট লসের যে জার্নিটা করেছি বেশ অনেক মাস ধরে, 5-6 মাস ধরে করেছি, তো এখন জাস্ট আমি কয়েকদিন মেনটেন করতেছি। আমি এখনও আমার গোলে যাইতে পারি নাই, আমার আরেকটু কমা লাগবে, তো মেনটেন করতেছি, আবার শুরু করব। তো অনেকেই যেহেতু আমার কাছে বিভিন্ন টিপস বা কী খাচ্ছি এগুলো জানতে চাচ্ছেন, তো ইনশাআল্লাহ যখন আমি আবার শুরু করি, এখন মেনটেনে আসি, মানে আমার ওজন বাড়তেছেও না কমতেছেও না, মেনটেনে আসি, আবার যখন আমার আবার কমা শুরু করবে বা আমি যখন আবার শুরু করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু গ্যাপ নিয়েছি, যে কোনো ডায়েট বা যে কোনো একটা রুটিন আসলে টানা ফলো করলে ওইটা বডি মানে নিয়ে নেয়, ইউজ টু হয়ে যায় যে এরকমই হয়তো চলতে থাকবে। তো সেই জন্য আমি যেহেতু বাড়িতেও গিয়েছিলাম, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, তো এই জন্য মানে যতদিন ঘুরলাম বেরোলাম ততদিন আমি জাস্ট মেনটেন করেছি, মানে কম খেয়ে জাস্ট যাতে না বাড়ে সেটাই ট্রাই করেছি। তো যাই হোক, এখন আবার যেহেতু নিজের বাসায় ফিরে এসেছি আবার শুরু করব। আর ভুঁড়িটা হচ্ছে আমি দেখতে পেলেন অনেক পানি দিয়ে একদম লো হিটে 2 ঘন্টার মতো রান্না করেছি, 2 ঘন্টা পর যে একদম কড়াই ভরে পানি দিয়েছিলাম সেটা কমে গিয়েছে, আর এরকম হয়েছে কষা কষা ভোনা ভোনা। কেউ চাইলে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে পারেন, তো এরকম খেতে ভাত দিয়ে খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে খেলে একটু ভাজা ভাজা করলে ভালো লাগে। তো যাই হোক, আজকে খাবারটা বেশ ভালো হবে, আমি মন ভরে খাবো, অনেক দিনের ইচ্ছা ছিল। তো ব্লগটা এখানে শেষ করবো, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে।